তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে বলবো আপনার মোবাইল হারিয়ে গেছে বা আপনার মোবাইল চুরি হয়ে গেছে তো কি করবেন, আপনি টেনশনে পড়ে গেছেন তাই তো? তো আজকে এই ভিডিওতে আমার ভিডিও দেখে সেই পুরনো হারিয়ে যাওয়া ফোনটা বা আপনার নতুন হারিয়ে যাওয়া ফোনটা খুঁজে পেয়ে যাবেন। তো এই ভিডিওতে পুরোটাই দেখুন আর চ্যানেলটাকে ফলো করে নিন। তো ফ্রেন্ডস, যখন ফোনটা কিনছো ওই ফোনের কেনার সাথে একটা দোকানদার বিল দেয়, ওই বিলে একটা ইএমআই নাম্বার থাকে, ওই ইএমআই নাম্বারটা আর ফোনের পেছনে ব্যাটারির পেছনে একটা ইএমআই নাম্বার থাকে, ওই ইএমআই নাম্বারটা যাচাই করে মনে রাখবে, সেভ করে ওই বিলটাকে গুছিয়ে রাখতে হবে। ফোনটা যখন হারিয়ে যাচ্ছে ওই বিলটা নিয়ে, ওই ডিভাইস নাম্বারটা নিয়ে, তো তোমাকে যেতে হবে তোমার লোকালিটি পার্শ্ববর্তী কোনো যদি থানা থাকে থানায়, তো থানায় গিয়ে একটা কমপ্লেন রেজিস্টার করতে হবে। ওই কমপ্লেন রেজিস্টার করার পরে ওই থানা থেকে একটা তোমাকে রিসিভ কপি দেবে এবং সঙ্গে কেস নাম্বারটাও দেবে, সেইটা তোমাকে গুছিয়ে রাখতে হবে। এরপরে বাড়িতে এসে তোমাকে সেই রিসিভ কপির একটা ফটো তুলতে হবে, ভালো করে ক্লিন ফটো তুলতে হবে, আর যে কেস নাম্বারটা দিয়েছে সেটা মনে রাখতে হবে। এরপরে তো গুগলে এসে সার্চ করবেন সিআইআর সঞ্চার সাথী, সঞ্চার সাথী সার্চ করার পরে এখানে দেখবেন একটা অপশন খুলে যাবে, এর অফিসিয়াল ওয়েবসাইট সঞ্চার সাথীর, এটা সিআইআর। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন এবং এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। তো এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, প্রথম রেড কালার দেখতে পাচ্ছেন, চুরি হওয়া হারিয়ে যাওয়া মোবাইলটা ব্লক করুন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে খুলে যাবে। তো এই ইন্টারফেসে লেখা আছে দেখুন, ডিভাইস ইনফরমেশন, প্রথমেই প্রথমে আছে ডিভাইস ইনফরমেশন, সেইখানে মোবাইল নম্বর দুটো চাইছে, মোবাইল নম্বর দুটো দিয়ে দেবে, আইএমআই নাম্বার যেটা মোবাইল কেনার সময় বিলে ছিল সেই মোবাইল নাম্বার, সেই ইএমআই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপরে ডিভাইস নেমটা এখানে দিয়ে দেবেন, কোন কোম্পানির মোবাইল, তারপরে ডিভাইসের মডেলটা কী ছিল সেখানে এটা লিখে দেবেন, তারপরে দোকান থেকে যে ফোনটা কিনেছিলেন সেখানে একটা আপনাকে বিল দিয়েছিল সেই বিলের ফটোকপিটা এখানে আপলোড করবেন। এরপরে দেখুন হারিয়ে যাওয়া তথ্য বা লস্ট, ফোনটা যে হারিয়ে গেছে তার ডিটেলসটা এখানে দিতে হবে, হারানো জায়গা কোথায় হারিয়েছেন প্রথমে দেবেন, কত তারিখে হারিয়েছে সেটা দেবেন, কোন রাজ্যে হারিয়েছে সেটা দেবেন, কোন জেলায় সেটা দেবেন, বা যেখানে ফোনটা হারিয়েছে লোকালিটি কোন থানার আন্ডারে ছিল সেটা দেবেন, তারপরে পুলিশের কাছে যে অভিযোগটা করেছিলেন সেই নম্বরটা এখানে দেবেন, তারপরে থানা থেকে যে রিসিপ্ট কপিটা দিয়েছিল সেটা তুলে এখানে আপলোড করে দেবেন, তারপরে মোবাইল মালিকের তথ্যটা এখানে দিতে হবে, মালিকের নাম যার মোবাইল তার নামটা দিতে হবে, তার ঠিকানাটা দিতে হবে, তার পরিচয়টা দিতে হবে এবং তার পরিচয়পত্রের একটা ফটোকপি এখানে আপলোড করতে হবে ছবি তুলে, এবং পরিচয়পত্রের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিতে হবে, তারপরে ইমেল আইডি দিতে হবে, তারপরে ক্যাপচার কোডটা এখানে ফ্ল্যাপ করে দিতে হবে, ক্যাপচার কোড ফ্ল্যাপ করার পরে এখানে ওটিপির জন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে, তো মোবাইল নাম্বারটা দিলে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন, তারপরে এখানে টিক করবেন, টিক করে এখানে জমা দেবেন, জমা দিলে দেখবেন কিছু দিনের মধ্যে থানা থেকে আপনার কাছে একটা ফোন আসবে, ফোনটা এলে তো লোকাল থানায় গিয়ে ফোনটা কালেক্ট করে নেবেন, আপনার ফোনটা চলে এলে, তো ফোনটা কালেক্ট করার পরে আপনাকে কী করতে হবে, আবার পুনরায় এইটাকে সার্চ করতে হবে, সার্চ করলে দেখবেন এই সঞ্চার সাথে সার্চ করবেন, দেখবেন আনব্লক মোবাইল দ্বিতীয় অপশানটা আছে গ্রিন কালারের, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার একটা এরকম ইন্টারফেস খুলে যাবে, তো ইন্টারফেস খুলে গেলে এখানে যা যা ক্রাইটেরিয়া চাইছে সেটা দিয়ে ফ্ল্যাপ করে আপনার ফোনটাকে আনব্লক করে নেবেন, তো আনব্লক করে নিলে তারপরে ফোনটাকে আপনি আপনার ব্যবহার করতে পারবেন আবার। তো ফ্রেন্ডস, এরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখো, আমার ইউটিউব চ্যানেল বিকাশ বারিক সেটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব পরিবারের সকলের কাছে শেয়ার করো, যাতে তাদের ফোন হারিয়ে গেলে তারা অনায়াসে খুঁজে পায়। জয় শ্রীরাম, থ্যাংক ইউ।